বিয়েতে সৌদি নারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশি পুরুষরা বিয়ের ক্ষেত্রে সৌদি নারীদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশি পুরুষেরা দেশটির নারীরা বিশ্বাস করেন সৌদি পুরুষদের চেয়ে বিদেশি পুরুষ বিয়ে করলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায় বিয়ের ক্ষেত্রে এ কারণেই সৌদি আরবে দিন দিন বিদেশি পুরুষ এর বিয়ের সংখ্যা বাড়ছে সম্প্রতি সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ এক জরিপ রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি পুরুষদের স্বামী হিসেবে কমই পছন্দ করেন সে দেশের নারীরা দাম্পত্য জীবনে স্থিতি ও নিরাপত্তার কথা চিন্তা করে সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদের স্বামী হিসেবে পেতে চান বেশিরভাগ সৌদি নারী যান চান না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহুবিবাহের কারণে ভেঙে যাক সৌদির হাদিমাক্কি নামের এক নার্স বলেন সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে এবং বিবাহ বিচ্ছেদের হার বেশি হওয়ায় অগণিত তরুণী সৌদি পরিবারে বিয়ে করতে ভয় পান অনেকে চান বিদেশে গিয়ে আরেকটু স্বাধীনভাবে জীবনযাপন করতে যা তারা নিজেদের সমাজে পারেন না তিনি বলেন নানা কারণে সৌদি অনেক নারী অন্য দেশের পুরুষদের বিয়ে করেছেন আরবের বিভিন্ন সাংস্কৃতিক সত্তার মধ্যে মিল থাকায় এটি সম্ভব হয়েছে তবে এর ব্যতিক্রমও রয়েছে দেশটিতে গভীর উপজাতীয় শেকড় যাদের মধ্যে রয়েছে তারা খুব কমই নিজেদের সংস্কৃতির বাইরের মানুষকে বিয়ে করতে আগ্রহী হন আইন পরামর্শদাতা আব্দুল আজিজ দাসমান বলেন উপসাগরীয় অঞ্চলের মানুষদের মধ্যে কুয়েতের বেশি নাগরিককে বিয়ে করেছেন সৌদি নারীরা দু সালের এক জরিপে এ তথ্য উঠে আসে তবে উপসাগরীয় নয় এমন দেশগুলোর মধ্যে ইয়েমেনের পুরুষরাই বেশি বিয়ে করেছেন সৌদি নারীদের এছাড়াও অন আরব কাউকে বিয়ে করার ব্যাপারে সামাজিক বারণ থাকা সত্ত্বেও একশো সৌদি নারী পাকিস্তানিদের বিয়ে করেছেন আব্দুল আজিজ দাসমান আরও জানান অনেক সৌদি নারীর কাছে সৌদি নন এমন পুরুষদের বিয়ে করাটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয় তবে ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতার বিষয়টিও মাথায় রাখতে হয় তিনি নারীদের সতর্ক করে দিয়ে বলেন তাদের অর্থের ওপর আগ্রহ আছে এমন পুরুষের প্রতি যাতে তারা ঝুঁকে না পড়েন অন্যদিকে প্রতিবেদনে উঠে আসে নোরা নামের এমন এক সৌদি নারী নিজ সংস্কৃতির কাউকে বিয়ে না করায় আক্ষেপ করেছেন তিনি বলেন আমি যদি আমার আত্মীয়দের কথা শুনতাম তবেই ভালো হতো এছাড়া এ ধরনের দম্পতির সন্তানের নাগরিকত্ব নিয়েও সমস্যা হয় সৌদি সুরা পরিষদের সদস্য সাদাকাহ ফাদেল জানান প্রায় সাত লাখ সৌদি নারী বিদেশি বিয়ে করেছেন যা মোট বিয়ে করা সৌদি নারীদের দশ শতাংশ সুরা পরিষদ সৌদি নারীদের বিদেশি স্বামী বা পুরুষদের বিদেশি স্ত্রী ও তাদের সন্তানদের নাগরিকত্ব সম্পর্কিত আইন পরিবর্তন করতে চাইছে এদিকে অনেকে আশঙ্কা করছেন এই আইনের অপব্যবহার হতে পারে সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটা তুলে নিয়েছে তাই এখন থেকে বাংলাদেশিরাও বিয়ে করতে পারবেন সৌদি নারীদের সেক্ষেত্রে সৌদি নারীদের পছন্দ তালিকা শীর্ষ হতে পারে বাংলাদেশি পুরুষেরা সৌদি আরবের পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি সৌদি পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছে সে দেশের অনেক নারী এমন এক পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধিনিষেধ তুলে নিয়েছে কিন্তু এজন্য তাদেরকে স্পেশাল এক্সপ্যাক্ট সিস্টেমে পূর্ব হতেই নিবন্ধন করতে হবে প্রবাসীরা শুধু সৌদি নারীদের বিয়ে করার সুযোগের সঙ্গে সঙ্গে তারা পেনশন সহ বেতন সুবিধাও ভোগ করতে পারবেন